محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال سبحانه إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وقال النبي صلى الله عليه وسلم أن الناس يأتون إلى آدم ليشفع لهم فيعتذر إليهم ويقول إيتوا نوحا أول رسول بعثه الله إلى آخر الحديث حديث الشفاعة. الحمد لله الله تبارك وتعالى অসংখ্য অগণিত হামদ সানা শুকরিয়া যে আল্লাহ তবারক তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় মাসিক হালাকায় এই আইসিডির হলরুমে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সম্মানিত ভাই ও বন্ধুরা, আমরা মাসের শেষের বা মাসের চতুর্থ এই শনিবারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সংকলিত আল ফিকহুল আকবর গ্রন্থ থেকে আকীদা বিষয়ের আলোচনা করে থাকি এবং আব্দুর রহমান মোহাম্মদ বিন আব্দুর রহমান আল খুমাইস উনি এটার সংক্ষিপ্ত শরহ করেছেন, ব্যাখ্যা করেছেন, সেটা আমরা সাথে রাখি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উসুলুল ঈমান সম্পর্কে আগে আলোচনা শুরু করেছেন। উসুলুল ঈমান মানে ঈমানের মৌলিক বিষয়গুলো, এবং এটাকেই তিনি তাওহীদের আসল বিষয়, মৌলিক বিষয় বলে আখ্যা দিয়েছেন। সহিহ আকীদার বিষয় বলে আখ্যা দিয়েছেন, আর সেই মৌলিক বিষয়গুলো তিনি একাধারে বর্ণনা করেছেন, যেভাবে কোরআনে এসেছে সূরা বাকারার শেষ আয়াতে, এমনিভাবে হাদিসে জিব্রিলের ভিতরে এসেছে। তিনি বলছেন আকীদা সহি হবে তখন যখন আমরা অনিবার্যভাবে এসব বিশ্বাস পোষণ করব কি আল্লাহর প্রতি বিশ্বাস, তারপরে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, কিতাবসমূহের প্রতি বিশ্বাস, এবং আখেরাত বা পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস, তকদিরের প্রতি বিশ্বাস। তকদিরের ভালো এবং মন্দ উভয় দিককে বিশ্বাস করা। এখানে আমরা এই মৌলিক বিষয়গুলোর মধ্যে আকীদা বা ঈমানের মৌলিক বিষয়গুলোর মধ্যে ঈমান বিল্লাহর ব্যাখ্যা করেছি,
ইমান বিল মালায়েকার ব্যাখ্যা করেছি। আজকে আমরা ইমান বিল রসুল, ইমান বিল কুতুব এই দুটি বিষয়ের ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। ইমান বিল কুতুব, ইমান বিল মালায়েকা, ইমান বিল রসুল, এগুলো প্রত্যেকটার একটার সাথে আর একটার সম্পর্ক রয়েছে। ইমানের এই ছয়টি রুকুনের একটার সাথে আর একটার সম্পর্ক রয়েছে। ইমান বিল্লাহির অংশ বিশেষ হল বাকি ছয়টা রুকুন। ফেরেশতাদের বর্ণনায় আমরা শুনেছি কিছু ফেরেশতা রয়েছেন যাদের ডিউটি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন কি, আল্লাহর বার্তা বহন করে নিয়ে এসে আল্লাহর নির্বাচিত বান্দা রসুলদের কাছে পৌঁছানো, নবী এবং রসুলদের কাছে পৌঁছানো। তো নবী এবং রসুলদের কাছে যে বার্তা পৌঁছানো হয় সেটাকে ওয়াহী বলা হয়, সেটা আবার রসুলদের ক্ষেত্রে কিতাব আকারে এগুলোর অস্তিত্ব লাভ করেছে। এই ওয়াহীগুলো কিতাব আকারে এসেছে। তাহলে ফেরিস্তা ইমান বিল মালায়েকা আর ইমান বিল কুতুবের একটা সম্পর্ক আছে। মালায়েকাদের বিশেষ সদস্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে বার্তা বহন করেন, ওয়াহি নিয়ে আসেন কার কাছে, রাসূলদের কাছে। এই ওয়াহিটাই হলো কিতাব, এই বার্তাই হলো কিতাব। আর যার কাছে নিয়ে আসেন তিনি হলেন আল্লাহর নির্বাচিত বান্দা নবী বা রাসূল। তো যে বার্তাটা নিয়ে আসেন সেটা হলো কিতাব। এই জন্য কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন কেউ যদি না করে তাহলে ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করা হলো না, তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা হলো না। তো ইমান বিল কুতুব, কুতুব শব্দ হলো কিতাবের বহুবচন, কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলদের কাছে যে কিতাব নাজিল করেছেন ওয়াহির মাধ্যমে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণের মাধ্যমে, এগুলোই মূলত কিতাব। কিতাব নাম আছে, এগুলোকে এই নামেই আখ্যা দেওয়া হয়, অভিহিত করা হয়, আবার বিশেষ নামও আছে। সেগুলো যেমন তাওরাত, ইঞ্জিল, জবুর, সুহুফ ইব্রাহিম, সুহুফ মূসা, সুহুফ বলা হয়, কোরআন, ফুরকান, এইভাবে কিতাবের আবার আলাদা আলাদা নামও আছে। তাওরাতও কিতাব, কোরআনও হলো কিতাব, জবুর ও কিতাব, সুহফ কিতাব, ফিহা কুতুবুন কাইমা, সূরা বাইয়িনার মধ্যে আছে রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইমা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল তিনি কি করেন, পবিত্র কিতাব, কিতাবসমূহ তিনি তেলাওয়াত করেন, পাঠ করেন, সুহফ পাঠ করেন। আর এই সুহফ সহিফার মধ্যে কি রয়েছে, কুতুবুন কাইমা, মূল্যবান গ্রন্থ। তো সুহফের যে উল্লেখ আছে, সুহফ সহ প্রায় ছয়খানা কিতাবের উল্লেখ পাওয়া যাচ্ছে কোরআনে। তাওরাত মূসা আলাইহিসসালাতু ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছিল, আবার মূসা আলাইহিসসালাতু ওয়াসাল্লামের প্রতি সুহফ নাজিল হয়েছে, সুহফে ইব্রাহিম ওয়া মূসা।
মুসার সহিফা সহফ হলো সহিফার বহুবচন। ইব্রাহিম এবং মুসাকে যে সহিফা দান করা হয়েছিল সেটার বর্ণনা ইব্রাহিম আলাইহিসসালামের ক্ষেত্রে শুধু সহিফাই পাওয়া যায়, কিন্তু মুসা আলাইহিসসালামের ক্ষেত্রে সহিফা পাওয়া যাচ্ছে, আবার তাওরাতও পাওয়া যাচ্ছে। তো কেউ কেউ এরকম ব্যাখ্যা করেছেন যে সহিফা আর তাওরাত একই জিনিস, আর যদি ভিন্ন হয় তাহলে মুসা আলাইহিসসালাম দুটি গ্রন্থ পেয়েছিলেন, একটা হলো তাওরাত আর একটা হলো সহিফা। এইভাবে ছয়টা গ্রন্থ হচ্ছে যার নাম কোরআনে উল্লেখ হয়েছে। এবং আল্লাহ তবারক ওয়া তাআলা এই কিতাব নাজিল করেছেন নবী এবং রসুলদের প্রতি। নবী এবং রসুলের একই অর্থ এটা রয়েছে, আবার নবী আর রসুলের মধ্যে পার্থক্যও রয়েছে। এক অর্থে নবী এবং রসুল একই অর্থবোধক শব্দ, শব্দ ভিন্ন কিন্তু অর্থ একই। আবার যারা পার্থক্য করেন তারা বলেন যে নবী আর রসুলের মধ্যে পার্থক্য হল নবীর উপরে ওয়াহি আসে কিন্তু কিতাব নাজিল হয় না, আর রসুলের উপরে ওয়াহি আসে কিতাব নাজিল হয়। তো যাই হোক, আল্লাহ তবারক ওয়া তাআলা এই অর্থেই নবীদের ব্যাপারে বলছেন, নবী অর্থ এখানে রসুল উদ্দেশ্য, নবী এবং রসুল একই অর্থবোধক শব্দ। কান আন-নাস উম্মাতান ওয়াহিদা ফাবাআথা আল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিন ওয়া মুনযিরিন, লোকেরা সব এক উম্মত ছিল। ফাবাআথা আল্লাহু আন-নাবিয়্যিন, অতঃপর নবীদেরকে আল্লাহ তবারক ওয়া তাআলা প্রেরণ করেছেন যারা সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে মানুষদের কাছে এসেছিলেন। ওয়া আনজালা মাআহুমুল কিতাব, এবং তাদের সাথে আল্লাহ নাজিল করেছেন কিতাব বিল হাক্কি, সত্যিকার অর্থে বা সত্য সহকারে। কিতাবের ভিতরে যা কিছু নাজিল করেছেন সব কিছু সত্য। লিয়াহকুমা বাইনান-নাসি ফিমা ইখতালাফু ফিহ, যাতে করে এর মাধ্যমে, এই কিতাবের মাধ্যমে লোকেরা যেসব বিষয়ে মতভেদে লিপ্ত রয়েছে এগুলোর ফয়সলা করে দেন, এগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন। তো নবী রসুলদের কাছে আল্লাহ তবারক ওয়া তাআলা কিতাব প্রেরণ করেছেন। তো এই নবী রসুলদের প্রতি ঈমান আনার কয়েকটি দিক রয়েছে, কয়েকটি দিক রয়েছে, চারটা দিক। এক নম্বর হলো আল্লাহ তবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে এটা সম্পূর্ণ বারহাক, সত্য, এতে কোনো ধরনের সংশয় করার সুযোগ নাই, মিথ্যা প্রতিপন্ন করার সুযোগ নাই, এটা আল্লাহ তবারক ওয়া তাআলা যেহেতু নিজেই কোরআনের ভিতরে দাবি করেছেন। যেমন আমরা কিছুক্ষণ আগে আয়াতটি পড়লাম, সূরা বাকারার 213 নম্বর আয়াত, ওয়া আনজালা মাআহুমুল কিতাব, এবং আল্লাহ তবারক ওয়া তাআলা নবীদের সাথে কিতাব প্রেরণ করেছেন সত্য সহকারে। আরও আল্লাহ তবারক ওয়া তাআলা বলছেন, লাকদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালা মাআহুমুল কিতাব ওয়াল মিজান, নিশ্চয়ই আমরা আমাদের রসুলদেরকে প্রেরণ করেছি বাইয়িনাত, দলিল প্রমাণ সহকারে। ওয়া আনজালা মাআহুমুল কিতাব, এবং তাদের সাথে কিতাব নাজিল করেছেন এবং মিজান, কিতাব এবং মিজান নাজিল করেছেন, অর্থাৎ
এই কিতাব আল্লাহ তবারক ওয়া তাআলা নাজিল করেছেন। এই ব্যাপারে কোরআন থেকেই আমরা তথ্য পাচ্ছি। অতএব এটা হলো এক নম্বর বিষয়, কিতাবগুলো কোনো নবী রসুলের আবিষ্কারকৃত নয়, আবিষ্কৃত নয়, বা তাদের যোগ্যতা বলে তাদের অভিজ্ঞতা থেকে এই কিতাবগুলো তৈরি হয় নাই, বরং আল্লাহ এগুলো নবী রসুলদের কাছে নাজিল করেছেন। এটা হলো এক নম্বর বিশ্বাস। তখনই এই বিশ্বাস পোষণ করলে কি হবে, তাহলে আমরা অন্য কোনো কিতাব দ্বারা এই আল্লাহর কিতাবের সমকক্ষতা করতে যাব না, অন্য কোনো কিতাব এই কিতাবের সমকক্ষ হতে পারে না। এরপরে হলো দুই নম্বর পয়েন্ট, কিতাবের মধ্যে যে সমস্ত কিতাবের নাম কোরআনে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, এই কিতাবগুলো নাম সহকারে আমরা বিশ্বাস করব। আল্লাহ তাওরাত নামে কিতাব নাজিল করেছেন, আল্লাহ ইঞ্জিল নামে কিতাব নাজিল করেছেন, আল্লাহ জবুর নামে কিতাব নাজিল করেছেন, আল্লাহ সুহফে ইব্রাহিম, সুহফে মূসা এই নামেও কিতাব নাজিল করেছেন। এগুলো বলা হলো ঈমান, ঈমান বিল কুতুবের অংশ, যে না আমি খালি কিতাব মানব, তাওরাত মানব না। তাওরাতই তো কিতাব, এটা নাম সহকারে, ওটা হলো সাধারণভাবে প্রথম বিষয়টা হলো সাধারণভাবে কিতাবকে বিশ্বাস করা, আর দ্বিতীয় পয়েন্ট হলো বিশেষভাবে কিতাবের কতগুলো কিতাবের নাম এসেছে কোরআনে নাম সহকারে বিশ্বাস করা। যেমন আল্লাহ তবারক ওয়া তাআলা সূরা আল ইমরানের শুরুর দিকে বলছেন, নাজ্জালা আলাইকাল কিতাবা মুসাদ্দিকাল নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ বলছেন তোমার উপরে সত্যিকার অর্থে কিতাব নাজিল করেছেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যেই কিতাব তার পূর্বে যা কিছু রয়েছে, তার পূর্বে যে সমস্ত কিতাব গ্রন্থ নাজিল হয়েছে সেগুলোকে সত্যায়নকারী। ওয়ানজালাত তাওরাত ওয়াল ইনজিল, এবং তিনি তাওরাত ও ইনজিল নাজিল করেছেন। সূরা আল ইমরানের শুরুর দিকেই দুই তিন নম্বর আয়াতেই আল্লাহ এটা উল্লেখ করেছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের কথাও আল্লাহ এই একই সূরার চার নম্বর আয়াতে বলছেন, মিন কাবলু হুদাল লিন্নাস ওয়া আনজালাল ফুরকান। কিতাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে তাকে কোরআন বলা হয়, আবার ফুরকান বলা হয়, আল কিতাবও বলা হয়। ইতিপূর্বে লোকদের হেদায়েতের জন্যে তিনি গ্রন্থ নাজিল করেছেন ওয়ানজালাল ফুরকান, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ফুরকানকে নাজিল করেছেন। ফুরকান হলো ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ফুরকান হলো সেই গ্রন্থ যেই গ্রন্থ হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করে দেয়। এরপরে আল্লাহ তবারক ওয়া তাআলা সূরা নিসার 163 এবং ইসরার মধ্যে 55 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা, আর আমরা দাউদকে জবুর দান করেছি।
सुहफ इब्राहिम सुरा आला सुरा आलार मध्य इसे এভাবে দেখা যায় যে আল্লাহ তাবারক তাআলা নাম সহকারে কতগুলো গ্রন্থ উল্লেখ করেছেন। এরপরে চার নম্বর তিন নম্বর পয়েন্ট হলো আল্লাহর প্রতি ঈমান আনার, কিতাবের প্রতি ঈমান আনার তিন নম্বর পয়েন্ট হচ্ছে এই কিতাবগুলোর মধ্যে যা কিছু সঠিকভাবে প্রমাণিত হয়েছে, যা কিছু সঠিকভাবে প্রমাণিত হয়েছে এগুলোকে সত্য বলে বিশ্বাস করা। তাওরাতের যদি কিছু সত্য সত্য এবং সঠিকভাবে প্রমাণিত হয়, আর এটা প্রমাণিত হবে কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। যেমন অনেক কিছুই আছে, তারা সালাত পড়ত, সিয়াম পালন করত, এসব বিষয় তো কোরআনে এসে গেছে। এগুলো সহি বলে বিশ্বাস করা, এই গ্রন্থ বিভিন্ন নবী রসুলদের প্রতি অবতীর্ণ গ্রন্থের যে সমস্ত তথ্য, যে সমস্ত বিষয় সহিভাবে প্রমাণিত হয়েছে সেগুলোকে সত্যায়ন করা, সেগুলোকে বিশ্বাস করা। এটা তাওরাত ইঞ্জিলের ক্ষেত্রে বা অন্যান্য নবী সাল্লাল্লাহু আলাইহির পূর্বে যে সমস্ত গ্রন্থ রয়েছে সেগুলোর ক্ষেত্রে, আর কোরআনের ক্ষেত্রে সব কিছু বিশ্বাস করতে হবে, প্রত্যেকটা অক্ষর বিশ্বাস করতে হবে। যত তথ্য পরিবেশন করেছে কোরআন, ডিটেলস সব বিশ্বাস করতে হবে, এই ব্যাপারে কোনো বাছবিচার নাই কোরআনের ক্ষেত্রে। কিন্তু কোরআনের পূর্বে যে গ্রন্থগুলো নাজিল হয়েছে এইগুলোর মধ্যে যা কিছু কোরআন দ্বারা সমর্থিত, যা কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন তাই সত্য জানতে হবে। এগুলো আবার অস্বীকার করলে মুশকিল আছে, ঈমান চলে যাবে, কিতাবের প্রতি ঈমান হারিয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরে চতুর্থ কিতাবের প্রতি বিশ্বাসের চতুর্থ পয়েন্ট হলো এই কিতাবগুলোর যে আহকাম, কিতাবগুলোর যে বিধিবিধান বহাল রয়েছে, কোরআন দ্বারা সমর্থিত হয়েছে, এগুলো আমলও করতে হবে, এগুলো বিশ্বাস করতে হবে, আমলও করতে হবে। যদি মনসুখ না হয়ে থাকে, আর যেগুলো মনসুখ হয়ে গেছে যদিও প্রমাণিত হচ্ছে কিন্তু সেগুলো আমলযোগ্য নয়, মনসুখ রহিত হয়ে গেছে, এরকম যেগুলো মুহকাম, যেগুলো বিদ্যমান রয়েছে, যেগুলোর হুকুম বহাল রয়েছে, এগুলো আমলও করতে হবে। এই হলো চারটা বিষয়ে সমন্বয়ে কিতাবের সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা পূর্ণ হবে, যথাযথ হবে। আর এই কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করলে আমরা ঈমানের কিছু ফলাফল পাব, ঈমানের কিছু ফলাফল পাব। যদি কিতাবের প্রতি কিতাবকে আমরা এই চারটা পয়েন্টে বিশ্বাস করি তাহলে আমরা ঈমানের কিছু ফলাফল লাভ করব। সেটা হলো কি, যে আল্লাহ তাবারক তাআলা তার বান্দাদেরকে কত মূল্যায়ন করেন, কত গুরুত্ব দেন। কারণ কিতাব পাঠানোর মাধ্যমে তিনি
তার সৃষ্টি মখলুক মানুষকে এবং জিনজাতিকে তিনি কিভাবে তাদেরকে পরিচালিত করতে চান সেই দিক নির্দেশনা তারা পায়, অন্যথায় তারা দিশাহারা হয়ে যেত। কি জন্য আল্লাহ পাঠালেন, কি করতে হবে, কি করব না, এগুলো স্থির করা মুশকিল হয়ে যেত। তো এখান থেকেই প্রমাণিত হচ্ছে যে আল্লাহ তার বান্দাদেরকে কত গুরুত্ব দিন, কত মূল্যায়ন করেছেন, কত ভালোবাসেন। তাহলে এর বিপরীতে কি করতে হবে, বান্দারাও আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে মহব্বত করতে শিখবে এবং আরেকটা বিষয় এখান থেকে প্রমাণিত হয়, আল্লাহ তবারক তাআলা বান্দাদের প্রতি তিনি কত মেহেরবান যে প্রত্যেক উম্মতের জন্য তিনি ভিন্ন ভিন্ন শরিয়াত, ভিন্ন ভিন্ন কিতাব প্রেরণ করেছেন। যেই উম্মতের জন্য যেমনটা প্রযোজ্য, যেমন বিধিবিধান দরকার, সেরকমই আল্লাহ তবারক তাআলা নাজিল করেছেন। এবং এই মর্মে আল্লাহ তবারক তাআলা বলেও দিয়েছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেক জাতির জন্য আমি শরীয়ত এবং তাদের চলার পথ নির্ধারণ করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আম্বিয়া ইখওয়াতুল আল্লাত দীনুহুম ওয়াহিদ ওয়া শারাঈহুম মুখতালিফা, নবীগণ হচ্ছেন বৈমাত্রিক ভাই, তাদের দীন হলো এক কিন্তু তাদের শরীয়ত হলো ভিন্ন ভিন্ন, শরীয়ত হলো ভিন্ন ভিন্ন, অর্থাৎ তাদের মৌলিক দাওয়াত ছিল এক, তাদের মৌলিক আকীদা ছিল এক, ঈমান বিশ্বাসের বিষয়ে ছিল এক, কিন্তু এগুলো বাস্তবায়নের পন্থা পদ্ধতি নিয়মকরণ ছিল ভিন্ন ভিন্ন। হ্যাঁ, সর্বশেষ যেটা আমরা ফায়দা পাচ্ছি সেটা হলো আল্লাহর শুকরিয়া আদায় করার যুক্তিকতা খুঁজে পাই, যে আল্লাহ তবারক তাআলা আমাদের প্রতি এত গুরুত্ব দেন এবং আমাদের জন্য সামঞ্জস্যপূর্ণ শরীয়ত দান করেছেন, কিতাব এবং শরীয়ত দান করেছেন, সে আল্লাহ তবারক তাআলার শুকরিয়া আদায় করার একটা আমরা সুযোগ পাই, যুক্তিকতা খুঁজে পাই, শুকরিয়া আদায় করতে আমরা প্রেরণা লাভ করি। আল্লাহ তবারক তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে বিষয় হলো ঈমান বিল কুতুবের পরে ঈমান বিল রসুল, যেই কিতাব আল্লাহ তবারক তাআলা নাজিল করলেন, এই কিতাব কি যার তার উপরে নাজিল করেছিলেন, এই কিতাব সুনির্দিষ্ট ব্যক্তির উপরে নাজিল করেছেন, আল্লাহ আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ তবারক তাআলা ভালো জানেন তার রিসালাত তিনি কোথায় দান করবেন, কাকে দান করবেন। কাফেররা বলেছিল যখন নবুয়ত নিয়ে আসলেন, বিভিন্ন দলিল প্রমাণ তাদের সামনে উপস্থাপন করলেন, তখন তারা কি বলেছিল, লান নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান আনব না যতক্ষণ পর্যন্ত আমাদের উপরও আল্লাহ এরকম ওয়াহি না করবে, আমাদের উপরে কিছু নাজিল না করবে। হ্যাঁ, তোমার উপরেই একা শুধু আল্লাহ কিছু দিবেন আর আমাদেরকে দিবেন না, না, তাদের রাগ অভিমান হলো যে তোমার উপরে যেমন আল্লাহ কিছু নাজিল করেন, আমাদের উপরও যদি এরকম কিছু নাজিল করেন তাহলে আমরা ঈমান আনতে পারি, নাহলে ঈমান আনব না। আল্লাহ কি বলছেন, আল্লাহ আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, এটা তো আবেদন করলে হবে না, আবদার করলে হবে না, চাইলেই হবে না, হ্যাঁ, চেষ্টা তদবির করলেও হবে না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নির্বাচন। আল্লাহ যাকে রেসালাত দান করবেন সেই রেসালাত পাবে, সেই রাসূল হবে,
तो अल्लाह तबारक व तआला रिसालत दान करेछेन जादेर प्रति तादेर के रसुल बला हय। रसुल एर रसुल एटा हलो बहुवचन और रसुल हलो एक बचन। रसुल अर्थ हलो मुरसल, अर्थात मुरसल माने जाके प्रेरित प्रेरण करा हुए छे, जिनी प्रेरित आल्ला जाके प्रेरण करेछेन। आर आमरा आगे बोलेछि जे नबी एवं रसुलेर मध्य प्रथम अर्थे कोनो पार्थक्य नाई, एक ही। नबी दिए रसुल बुझानो हय, रसुल दिए नबी बुझानो हय। जेमन आल्लाह बोलेन जे आमि नबीदेर साथे किताब प्रेरण करेछि, नबीदेर साथे किताब प्रेरण करेछि। आर विशेष अर्थे रसुल और नबीर मध्य पार्थक्य हलो एतटुक जे वही आसे उभयेर काछे किन्तु किताब आसे ना। किताब आसे शुधु रसुलेर काछे। वही एवं किताब दुटेई आसे रसुलेर काछे किन्तु नबीर काछे शुधु वही आसे। वही की मर्मे पूर्वे जे किताब कोनो रसुलेर उपरे नाजिल हुए छिलो, जेमन इब्राहिम आलैहिस्सलामेर उपरे सोहफ नाजिल हुए छे, सेई सोहफेर बर्णनागुलो वहीर माध्यमे जानानो हुए छे नबी के। परवर्ती जिनी नबी एसेछेन तिनी सोहफेर कथा, सोहफेर विषय, सोहफेर तथ्यगुलो वहीर माध्यमे लाभ करेछेन, शुनेछेन, जेनेछेन আর সেগুলো প্রচার করেছেন। এমনিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের উপরে যে সহিফা বা তাওরাত নাজিল হয়েছে, পরবর্তী নবীদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তাওরাত এবং সহিফা, সহিফার তথ্যগুলো ওহী আকারে নাজিল করেছেন। যে এরকম মুসার প্রতি তাওরাতের ভিতরে এই এই জিনিস নাজিল হয়েছিল, সহিফার মধ্যে এই এই জিনিস নাজিল হয়েছিল, তাকে প্রচার করতে বলা হয়েছিল, তুমি ওগুলো প্রচার করো। এইভাবে নবী একাধিক হয়ে থাকে, শত শত হাজার হাজার, ঠিক উম্মতে মুহাম্মদীর আলেম ওলামার মতো। তবে এই মর্মে একটা হাদিস পাওয়া যায় যে ওলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, আমার উম্মতের আলেমরা হচ্ছে বনু ইসরাইলদের নবীদের মর্যাদা প্রাপ্ত। এটা হলো জাল হাদিস। এরকম কথা, এরকম মর্যাদা কথা পাওয়া যায় না কোনো সহি হাদিসের ভিতরে। নবীগণ এবং নবী ছাড়া সাধারণ পাবলিক, তারা অবশ্যই পার্থক্য হবে, তাদের মাঝে পার্থক্য রয়েছে, এক ভাবা যাবে না, এক মনে করা যাবে না, কারণ তাদের কাছে ওয়াহী এসেছে। কিন্তু কোনো সাধারণ পাবলিকের কাছে ওয়াহী আসে না। আবু বকর রাদিয়াল্লাহর কাছেও কখনো ওয়াহী আসে নাই, কিন্তু বনু ইসরাইলের প্রত্যেক নবীর কাছে ওয়াহী এসেছে। যদিও সেই ওহীরা হলো পূর্বের কিতাবের পরিবেশনা, পূর্বের কিতাবের যা আল্লাহ নাজিল করেছেন সেটাই জানানো হয়েছে ওয়াহীর মাধ্যমে, কিন্তু তাকে আলাদা স্বতন্ত্র কিতাব দেওয়া হয় নাই। এই অর্থে আদম আলাইহিস সালাতু ওয়াসালাম নবী কিন্তু রসুল না। আর নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম নবী এবং রসুল দুইটাই। হাদিসের ভিতরে এসেছে সহি বুখারী এবং অন্যান্য হাদিস গ্রন্থে আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসুস শাফা, শাফাআতের হাদিসে পাওয়া যায় যে কিয়ামতের মাঠে বিচারের জন্য অপেক্ষমান থাকবে লোকেরা, আহল মাহশার, হাশরের মাঠে সবাই অপেক্ষমান থাকবে, আর এটা প্রচণ্ড কষ্টদায়ক হবে। সূর্য অনেক নিকটে থাকবে, হ্যাঁ, সবাই ক্লান্ত পরিশ্রান্ত, সবাই কষ্টের মধ্যে থাকবে, চরম কষ্ট,
শরীর ঘেমে ঘামের ঘামের সৈলাব হয়ে যাবে এর ভিতরে। তারপরে সেই হাসুরবাসীরা আদম আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে এসে বলবেন, ইয়াতুনা ইলা আদামা লিয়াশফা লাহুম, সবাই আদম আলাইহিস সালাতু ওয়াসালামকে ধরবেন, বলবেন আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ তাবারাকা তাআলা যেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা দান করেন। ফায় আতাযিরু ইলাইহিম, তো আদম আলাইহিস সালাতু ওয়াসালাম অজর পেশ করবেন, অপারকতা পেশ করবেন এবং বলবেন, ইতু নূহান আউয়ালা রাসূলিন বাআসাহুল্লাহ, তোমরা নূহ নবীর কাছে যাও, তিনি হচ্ছেন প্রথম রসুল যাকে তিনি প্রেরণ করেছিলেন দুনিয়াতে, তার কাছে যাও। তো এখানে দেখা যায় যে আদম আলাইহিস সালাতু ওয়াসালাম তার চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন মনে করছেন নূহ আলাইহিস সালাতু ওয়াসালামকে, তাই তার কাছে যেতে বলছেন। ঠিক আদম আলাইহিস সালাতু ওয়াসালাম যেমন প্রথম নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী এবং রাসূল। এই ব্যাপারে কোরআনে আল্লাহ তাবারক তাআলা উল্লেখ করেছেন সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ তিনি কোনো পুরুষ ব্যক্তির পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। এইভাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বা শেষ রাসূল হিসেবে আল্লাহ তাবারক তাআলা প্রেরণ করেছেন। আর প্রত্যেক উম্মতের ভিতরেও আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, সেটা বোঝা যায় সূরা নাহালের 36 নম্বর আয়াত থেকে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আর আমরা প্রেরণ করেছি প্রত্যেক উম্মতের ভিতরে রাসূল, আনি ইবাদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, এই ওয়াহি সহকারে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বিরত থাকো। তো প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল, তার মানে রাসূল অর্থ হলো প্রত্যেক উম্মতের মধ্যে রাসূলের, রাসূল প্রেরণের অর্থ হলো রাসূলের শিক্ষা দীক্ষা, রাসূলের পূর্বের রাসূলের উপরে যে কিতাব নাজিল হয়েছে এই কিতাবের তথ্য, এই কিতাবের যাবতীয় বিষয় প্রত্যেক উম্মতকে জানানো হয়েছে, প্রত্যেক উম্মতকে জানানো হয়েছে, এই অর্থে হলো প্রত্যেক উম্মতের ভিতরে রাসূল প্রেরণ করা হয়েছে। ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, আল্লাহ তাবারক তাআলা আরো বলছেন প্রত্যেক উম্মতের ভিতরে আল্লাহ তাবারক তাআলা সতর্ককারী সাবধানকারী ব্যক্তিকে প্রেরণ করেছেন, অর্থাৎ নবী রাসূল। এবং এই নবী রাসূলদের কিছু বৈশিষ্ট্য হলো এরকম যে এরা যদিও আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বিশেষ ব্যক্তিবর্গ, এর অর্থ কিন্তু এমন নয় যে তাদেরকে আমরা, যেহেতু আল্লাহর নির্বাচিত আল্লাহর পছন্দনীয় বান্দা, অতএব তাদেরকে কোনো রুবুবিয়াতের অথবা উলুহিয়াতের রব হওয়ার অথবা তাদের মাবুদ হওয়ার কোনো যোগ্যতা আছে এটা বিশ্বাস করা চলবে না। যদিও রাসূল এবং নবী এবং রাসূলগণ আল্লাহর বিশেষ বান্দা, কিন্তু এই বিশ্বাস করা চলবে না যে আল্লাহর কোনো গুণ, আল্লাহর কোনো শক্তি, আল্লাহর কোনো বৈশিষ্ট্য এই নবী রাসূলদের মধ্যে রয়েছে, কেউ না, আদম, নূহ, ইব্রাহিম, কারো না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারো ক্ষেত্রে এরকম বিশ্বাস করা চলবে না। এবং এটা আল্লাহ তাবারক তাআলা
सर्वश्रेष्ठ नबी एवं रसूलेर माध्यमे एटा प्रमाण करेछेन बा एटा सब्यस्त करे दिएछेन आल्लाह तबारक तआला। सूरा आराफेर 188 नम्बर आयाते आल्लाह আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিতে বলেছেন কি কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। হে রাসূল আপনি বলে দিন আমি আমার নিজের নফসের জন্য কোনো উপকার বা অপকার সাধন করতে সক্ষম নই ইল্লা মা শাআ আল্লাহ আল্লাহ যা চান আল্লাহ যা চান তাছাড়া আমার কোনো যোগ্যতা নাই আমি আমি নিজেকে উপকৃত করব আমি নিজের থেকে কোনো ক্ষতি দমন করব ক্ষতি থেকে বাঁচব এই যোগ্যতা এই এর মালিকানা আমার হাতে নেই। কাকে বলা হচ্ছে? নবী আপনি বলে দিন এই কথাটা। ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। আর আমি যদি গায়েব জানতাম তাহলে আমি অনেক কল্যাণ আহরণ করতে পারতাম অনেক কল্যাণ আহরণ করতে পারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সবচেয়ে বড় সম্পদশালী হতেন, তার কোনো অভাব থাকতো না, তার কোনো সংকট থাকতো না, খাদ্যের অভাব থাকতো না, পানীয়ের অভাব থাকতো না। ওয়ামা মাসানিয়া সু এবং আমাকে কোনো ধরনের অকল্যাণ স্পর্শ করতে পারত না যদি আমি গায়েবটা জানতাম শুধু। ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীর। আমি তো শুধু একজন আল্লাহর সতর্ককারী এবং সুসংবাদ প্রদানকারী। লিকৌমি ইউমিনুন মুমিন সম্প্রদায়ের জন্য। এইভাবে নবী এবং রাসূলগণ সম্পর্কে আল্লাহ বলছেন, বিশেষভাবে নবী রাসূলদের সর্দার যিনি তার সম্পর্কে আল্লাহ বলে দিচ্ছেন যে উনি মানুষ তোমাদের মতো একজন মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। সূরা কাহাফের শেষ আয়াতে আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো কেবল তোমাদের মতো মানুষ। হ্যাঁ, ইউ হাই ইলাইয়া, আমার কাছে ওয়াহি করা হয় আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে নিশ্চয়ই তোমাদের ইলাহ হচ্ছেন একজন। তাহলে ইন্নামা আনা বাশার, নবী রাসূলগণ কে? বাশার। বাশার অতএব বাশারিয়াতের তাদের গুণাবলী সব গুণাবলী ছিল, তাদেরকে খাইতে হইতো পান করতে হইতো। বাশার আর ফেরেশতা নূর, নূরের তৈরি হলো ফেরেশতারা, নূরের তৈরি মখলুক এবং মাটির তৈরি নুতফার তৈরি মখলুক এর মধ্যে কিছু পার্থক্য আছে। নূরের তৈরি এদের খাদ্য খোরাকের কোনো প্রয়োজন নাই, খেতে হয় না, পান করতে হয় না, এরা ভুলে না, ভুল করে না, ভ্রম হয় না, তাদের ঘুমাইতে হয় না, তাদের অসুখ বিসুখ হয় না, তাদের ডাক্তার লাগে না, হ্যাঁ তাদের চিকিৎসা লাগে না, তারা আল্লাহর ইবাদত করতে ক্লান্ত হয় না, ভুলেও যায় না, চলছে তো চলছে একেবারে একাধারে। আর যারা নবী রাসূল মানুষদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন তাদের ভিতরে মানুষের যাবতীয় গুণাবলী ছিল, বৈশিষ্ট্য ছিল। যেমন তারা জন্মগ্রহণ করেছেন, ফেরেশতাদের বাপ মা খুঁজে পাওয়া যাবে না, তাদের জন্মস্থান খুঁজে পাওয়া যাবে না, হ্যাঁ কোথায় জন্মগ্রহণ করেছে, তার বাপ কি মা কি, জিবরিলের বাপ মা পাওয়া যাবে, ইসরাফিলের বাপ মা পাওয়া যাবে, মিকাইলের বাপ মা পাওয়া যাবে, কোথায় জন্মগ্রহণ করেছে বুঝলে। কিন্তু নবী রাসূলদের ঠিক উম্মতের কাছে যেসব উম্মতের কাছে তারা এসেছিল সেই উম্মতের মতোই তাদের বৈশিষ্ট্য ছিল, তাদের গুণাবলী ছিল,
তারা মা বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছিলেন মায়ের পেটে 10 মাস 10 দিন বা 10 মাস তারা থেকেছেন জন্ম নিয়েছেন যেভাবে অন্যান্য মানুষ জন্ম নেয় অসহায় হয় মানুষ অসহায় হয় এতিম অসহায় মিসকিন দরিদ্র অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি গড়ে উঠেছিলেন বেড়ে উঠেছিলেন তিনি অসুস্থ হতেন মরণাপন্ন অবস্থায় উপনীত হতেন তিনি যেমন জন্ম নিয়েছিলেন ঠিক তেমনিভাবে তিনি মৃত্যুবরণ করেছেন তারা দুনিয়াতে বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করতেন পানীয় গ্রহণ করতেন তারা শত্রু দ্বারা আক্রান্ত হতেন আঘাতপ্রাপ্ত হতেন হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন শুআরা সূরা শুআরার ভিতরে ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনী ওয়া ইউসকিন আর সেই জাত পাক তিনি আমাকে খাদ্য দান করেন ওয়া ইউসকিন এবং পানীয় দান করেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন এবং যখন আমি রোগাক্রান্ত হই তিনি আমাকে আরোগ্য দান করেন শিফা দান করেন ওয়াল্লাযী ইউমীতুনী সুম্মা ইউহিন আর যিনি আমাকে মৃত্যু দান করবেন এবং তিনি আমাকে জীবিত করবেন তাহলে এগুলো হলো মানুষের প্রকৃতি মানুষের বিভিন্ন অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর যুগে মুশরিকরা মনে করেছিল যে আল্লাহ প্রেরিত ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে উনি আমাদের মতো বাজারে যান কেন আমাদের মতো সদাই ক্রয় করেন কেন খাদ্যদ্রব্য আটার রুটি খেজুর জব পনির কিনতেছেন মালি হাজার রসুলি ইয়াকুল তাম ওয়ামশি ফিল আসওয়াক এটা কেমন রসুল বলতেছে আমি রসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত অথচ তিনি খাদ্য গ্রহণ করতেছেন খানা খাচ্ছেন ক্ষুধার্ত হচ্ছেন খানা খাচ্ছেন ওয়ামশি ফিল আসওয়াক এবং খাদ্য ক্রয় করার জন্য বাজারে সদাই করতেছেন এটা কেমন আবার রসুল এইরকম হলো নবী এবং রসুল এমন ব্যক্তি যাদের উলুহিয়াত রুবুবিয়াতের কোনো গুণাবলী ছিল না তাদের মানুষের গুণাবলী ছিল বৈশিষ্ট্য ছিল এবং তারা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহর দাস দাসত্ব করার জন্য এসেছিলেন তাই তো আমরা এত বড় বড় নবী রসুলদের ক্ষেত্রে আল্লাহকে বলতে শুনছি কি বলতেছেন আল্লাহ নূহ সম্পর্কে আল্লাহ কি বলছেন ইন্নাহু কানা আবদান শাকুরা নিশ্চয়ই সেই নূহ ছিলেন আল্লাহর শুকর গুজার গোলাম এত সম্মান হলে তো গোলাম বলা যায় না দাস বলা যায় না কিন্তু আল্লাহ কি বলছেন নূহ নবী আল্লাহর দাস ছিলেন শুকর কৃতজ্ঞতাকারী দাস আমাদের নবীকেও দাস বলছেন গোলাম বলছেন কি সূরা ফুরকান তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি বরকতময় সেই জাত পাক যিনি ফুরকান নাজিল করেছেন তার গোলামের উপরে তার বান্দার উপরে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা যাতে করে তিনি সমস্ত বিশ্ববাসীর জন্যে সতর্ককারী হতে পারেন এমনিভাবে ইব্রাহিম ইসহাক ইয়াকুব তাদের সম্পর্কে সম্মিলিতভাবে আল্লাহ বলে দিচ্ছেন ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব উলিল আইদি ওয়াল আবসার ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন জিক্রাদ্দার ওয়া ইন্নাহু ইনদানা লামিনাল মুস্তাফিনাল আখিয়ার এভাবে আল্লাহ তবারক তাআলা তাদের সম্পর্কে বলছেন যে তারা হলো আল্লাহ তবারক তাআলার নির্বাচিত বান্দা তো ঈমান বির রসুল সম্পর্কে এসব তথ্য জানার পর যে জিনিসগুলো
আমাদেরকে বিশ্বাস করতে হবে সেটা হলো চারটা বিষয়। নবী এবং রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে সত্যিকার অর্থে প্রেরিত হয়েছিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সেই জাত পাক যিনি তার রাসূলকে হেদায়েত সহকারে এবং সত্য দিন সহকারে প্রেরণ করেছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তারা প্রেরিত, তারা নিজেরাই নিজেরা দাবি করে চেষ্টা তদবির করে শিক্ষা দীক্ষায় যোগ্যতা বলে নবী রাসূল হয়েছেন তা না, আল্লাহ তাদেরকে প্রেরণ করেছেন এবং তাদের সকলের রিসালাত ঈমান আনার ক্ষেত্রে এক। তাদের নবুয়ত এবং রিসালাত এর মর্যাদা ঈমান আনার ক্ষেত্রে এক। তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন, নূহ নবীর কওম সমস্ত রাসূলকে মিথ্যা জেনেছিল, তারা অস্বীকার করেছিল। তো সমস্ত রাসূলদের নূহ নবীর যুগে ছিল না, নূহ নবীর যুগে শুধু নূহ নবীই ছিলেন কিন্তু এবং নূহ নবীকে তারা অস্বীকার করেছিল। তো নূহ নবীকে অস্বীকার করার মাধ্যমে মুহাম্মদ পর্যন্ত পুরা নবুয়তের চেইন, নবীর চেইনটাকেই তারা অস্বীকার করেছে। হ্যাঁ, নবুয়তের যে সম্পর্কটা এত নিবিড় এবং গভীর সম্পর্ক যে একজন নবীকে অবিশ্বাস করলে সমস্ত নবী রাসূলকে অবিশ্বাস করা হয়, এই জন্য সমস্ত নবী রাসূলদেরকে বিশ্বাস করতে হবে। যদি কেউ মুহাম্মদকে বিশ্বাস করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা নবীকে বিশ্বাস করে না, মুসাকে বিশ্বাস করে না, তাহলে কী হবে? অথবা বিশ্বাসটা যদি যথাযথ না হয় তাহলে সমস্ত নবী রাসূলকে অবিশ্বাস করা হলো। এরপরে হলো যে সমস্ত নবী এবং রাসূলের নাম উল্লেখ হয়েছে কোরআন মাজিদে তাদের নাম সহকারে বিশ্বাস করতে হবে। মোটামুটি কোরআনে 25 জন নবীর নাম এসেছে, তাদেরকে নাম সহকারে বিশ্বাস করতে হবে। এটা বলা যাবে না যে এটা কোনো নবীর নাম না, ইনি নবী ছিলেন না, নূহ নবী ছিলেন না, আদম নবী ছিলেন না, ইদ্রিস নবী ছিলেন না, জুলকিফল নবী ছিলেন না। এইভাবে যাদের নাম এসেছে নাম সহকারেই তাদেরকে বিশ্বাস করতে হবে এবং যাদের নাম নেই তাদেরকে নাম ছাড়া বিশ্বাস করতে হবে। এমন করার সুযোগ নেই যে কোরআনে 25টা নাম আছে তা আমি আরও কিছু নাম বানাই, বানিয়ে বানিয়ে বলা, যেমন আল্লাহর ক্ষেত্রে বলে এরকম নবীর ক্ষেত্রে বানানো, বানিয়ে বলার কোনো সুযোগ নেই। যেগুলো নাম সহকারে আছে এগুলোই শুধুমাত্র নাম সহকারে ঈমান আনতে হবে, আর যাদের নাম উল্লেখ নাই তাদের নাম ছাড়া। এবং এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছাকৃতভাবেই নাম উল্লেখ করেননি। যদি নাম উল্লেখ করতেন তাহলে তো একটা কোরআনের একটা দ্বিতীয় খণ্ড কোরআনের খালি নামই থাকতো, নবী রাসূলদের নাম আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নামের তালিকা, তাদের কোরআনের দ্বিতীয় খণ্ড নামের তালিকায় হয়ে যেত। তাই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার হিকমত, আল্লাহ তাবারক ওয়া তাআলার যেটা ভালো মনে করেছেন। তবে নবী রাসূলদের মধ্যে একজনের প্রতি আর একজনের মর্যাদা রয়েছে, এটা ঠিক, এই মর্যাদাও বিশ্বাস করতে হবে। যেমন উলুল আজমিনার রসুল, রাসূলদের ক্ষেত্রে চারজন নবীকে বিশেষ রাসূল হিসেবে ঘোষণা করা হয়েছে। ফাসবির কামা সবরা উলুল আজমি মিনার রসুল, উলুল আজম বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম,
মূসা এবং ঈসা এই চারজন নবী এবং রসুলের মর্যাদা সবার উপরে। নূহ আলাইহিসসালামের কথা এসেছে বিভিন্ন আয়াতে, নবীদের এবং রসুলদের নাম উল্লেখ হয়েছে, সূরা শুরার মধ্যে এসেছে, ওয়াইদ আখাযনা মিনান নবীন মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম। যখন স্মরণ করুন, যখন নবীদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, ওয়া মিনকা এবং আপনার থেকেও, অমিন নূহিন এবং নূহ থেকে, ইব্রাহিম মূসা ঈসা ইবনে মারইয়াম থেকে, এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের নাম উল্লেখ করেছেন বিভিন্ন সূরা এবং আয়াতে। এই নাম সহকারে বিশ্বাস করতে হবে। যদি কোনো একটা নাম অবিশ্বাস করা হয় তাহলে সমস্ত নবী রাসূলদেরকে অবিশ্বাস করা হলো। এগুলো হলো চারটার সমন্বয়ে নবীদের প্রতি ঈমান আনা সঠিক হবে, পূর্ণ হবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা গাফিরের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, 87 নম্বর আয়াত, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন কাবলিকা, আর নিশ্চয়ই আমরা প্রেরণ করেছি অনেক রসুলকে আপনার পূর্বে, মিনহুম মান কাসাসনা আলাইকা, যাদের ভিতরে অনেক অনেকের বর্ণনা আপনার কাছে তুলে ধরেছি, অমিনহুম লাম নাকসুস, এবং অনেকের বর্ণনা আপনার কাছে তুলে ধরি নাই। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল বহু নবী এবং রসুল আল্লাহ প্রেরণ করেছেন, যাদের নাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয় নাই, আর অনেকের নাম জানানো হয়েছে। এরপরে তৃতীয় যে বিষয়টা নবী রসুলদের ক্ষেত্রে বিশ্বাস করতে হবে, তাদের থেকে যা কিছু সঠিকভাবে বর্ণিত হয়েছে, প্রমাণিত হয়েছে, সেগুলো আমরা বিশ্বাস করব, সঠিক বলে জানব। যেমন মূসা সম্পর্কে বর্ণনা, মূসার এবং মূসার কওমের আমল সম্পর্কে বর্ণনা, দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের আমল সম্পর্কে বর্ণনা, হ্যাঁ, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিকভাবে বর্ণনা করেছেন, এই জন্য আমরা সেগুলো বিশ্বাস করব। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উত্তম সিয়াম হলো দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সিয়াম। তো আমরা দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের নিয়ম অনুসারে যদি সিয়াম পালন করি তাহলে এটা একটা আমল হলো, যে আমলের পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থন রয়েছেন, এবং উত্তম সিয়াম একদিন পর একদিন। এরকমভাবে নবী এবং রাসূলদের থেকে যা কিছু সঠিকভাবে বিশ্বস্ততার সাথে বর্ণিত হয়েছে এগুলোকে আমরা সঠিক জানব, এবং এরপরে চতুর্থ বিষয় হল প্রত্যেক নবী এবং রসুলের উপরে যে শরীয়ত নাজিল হয়েছিল এই শরীয়ত বিশ্বাস করব, এবং যেগুলো বহাল রয়ে গেছে, যেগুলো সঠিকভাবে প্রমাণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা দিয়েছেন অথবা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বর্ণনা করেছেন, এগুলো আমরা আমলও করব। কিন্তু ডিটেলস আমল করব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা এসেছে। নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা কিছু বর্ণিত হয়েছে এগুলো পরিপূর্ণভাবে আমরা আমল করব, তার শরীয়তের ক্ষেত্রে, তার শরীয়তের ভিতরে কোনো বাছবিচার করব না, এবং করার সুযোগ নেই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছেন রাসূলের প্রতি ঈমান আনার অর্থ হলো তাসদিকুহু ফিমা আখবারা, তিনি যা যা সংবাদ আমাদের কাছে পরিবেশন করে গেছেন কোরআন আকারে অথবা হাদিসের আকারে এগুলো সব বিশ্বাস করব, এবং তিনি যা আমাদেরকে আদেশ দিয়েছেন সেই আদেশগুলো আমরা পালন করব, যা কিছু নিষেধ করে গেছেন সেই নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকব, এবং আল্লাহ তাবারকাতালার এবাদত করার জন্য যে দাওয়াত তিনি দিয়ে গেছেন আল্লাহ তাবারকাতালার এবাদত আমরা করব তার তরিকা অবলম্বন করে, তার পন্থা এবং পদ্ধতি অবলম্বন করে, নিজস্ব মন গড়া কোনো পন্থা পদ্ধতিতে আল্লাহর এবাদত করব না, রসুলের দেখিয়ে দেওয়া পন্থা পদ্ধতি অনুযায়ী শুধু আল্লাহর এবাদত করব। এটি হল শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শরীয়ত অনুযায়ী আমল করার বর্ণনা, আমল করার রূপরেখা। ঠিক এমনিভাবে নবী রসুলগণের প্রতি ঈমান আনতে গেলে আমরা যে ফলাফলটা পাই সেটা হলো এক নম্বর বান্দার প্রতি আল্লাহর রহমত দয়া, যে আল্লাহ তাবারকাতালা আমাদেরকে সৃষ্টি করে তিনি ছেড়ে দেননি, বরং আল্লাহ তাবারকাতালা আমাদেরকে গাইড করার জন্য, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য, আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করার জন্যে তিনি রাসূল প্রেরণ করেছেন, নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন এবং তাদের মাধ্যমে কিতাব দান করেছেন যাতে তারা জীবদ্দশায় ডাইরেক্ট তারা পরিচালনা করতে পারেন, এবং মৃত্যুর পর তাদের রেখে যাওয়া কিতাব গ্রন্থের মাধ্যমে আমরা পরিচালিত হতে পারি। আল্লাহ তাবারকাতালা নবী রাসূলদের জীবিত এবং বিদ্যমান থাকা অবস্থায়ও যেমন আল্লাহ আমাদের প্রতি রহমত করেছেন, তাদের মৃত্যুর পরও তাদের শিক্ষা দীক্ষা কিতাব আকারে আল্লাহ তাবারকাতালা রেখে দেওয়ার মাধ্যমে, সেই কিতাবের দিক নির্দেশনা অনুযায়ী চলার সুযোগ দানের মাধ্যমে তিনি আমাদের প্রতি দয়া করেছেন। এরপরে এটা যখন আমরা বুঝতে পারলাম তখন আল্লাহ তাবারকাতালার আমাদের প্রতি যে কত দয়াবান, কত মহব্বত করেন, কত আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, এইটাও আমরা বুঝতে পারতেছি। অতএব আমাদের এখন করণীয় থাকছে সে আল্লাহ তাবারকাতালার শুকরিয়া আদায় করা এবং সে আল্লাহ তাবারকাতালার এবাদত করা। আল্লাহ তাবারকাতালা আমাদের সকলকে তার প্রতি ঈমান এবং ফেরেশতা বা মালায়েকার প্রতি ঈমান, কিতাবসমূহের প্রতি ঈমান এবং রাসূলগণের প্রতি ঈমান বিশ্বাসের ব্যাপারে আমরা যা জানলাম শুনলাম এগুলো অনুযায়ী এগুলোর আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরি মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন কোনো প্রশ্ন নিব না, এগুলো আছে হাতে এগুলো দেওয়ার চেষ্টা করব। এবার কিছু প্রশ্ন এসেছে আমাদের কাছে, সেই প্রশ্নগুলোর আমরা ধারাবাহিকভাবে জবাব দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কোনো দেশে সঠিকভাবে সালাতের কিবলা নির্ধারণ করা কঠিন হলে কি করব? আলহামদুলিল্লাহ এই ব্যাপারে যেটা সমাধান এসেছে সুন্নার ভিতরে সেটা হলো যে আপনি কিবলা নির্ণয় করার জন্য চেষ্টা ব্যয় করবেন, চেষ্টা করবেন। সেখানে যদি আমানতদার লোক থাকে, দিনদার আমানতদার লোক থাকে, ক্রুদেরকে জিজ্ঞাসা করবেন, অথবা প্লেনে যদি থাকেন ক্রুদেরকে জিজ্ঞেস করলেন, অথবা যদি রোডে চলাফেরা করেন স্থলে থাকেন তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন, আপনার সাথে কি কম্পাসও থাকতে পারে সেটা দিয়েও দিক নির্ণয় করতে পারেন। এরপরে আপনি ইজতিহাদ করবেন, মনে হচ্ছে আমার
কি বলে প্রাধান্যযোগ্য ধারণা হচ্ছে এই দিকেই হইতে পারে কিবলা। তারপরে যদি সঠিক নির্ণয়টা সঠিক নাও হয়, এভাবে যদি সালাত পড়ে ফেলেন কোনো সমস্যা নাই, কিন্তু আগে চেষ্টা সাধনা করে আপনি যদি কোনো স্থির না করতে পারেন তাহলে আপনার ব্যক্তিগত ইজতিহাদ দিয়ে নির্ণয় করে পড়বেন, ইনশাআল্লাহ আপনার সালাত এতে শুদ্ধ হয়ে যাবে, সালাত কোনো সমস্যা হবে না। আরেকটি প্রশ্ন, অনেক আলেম বলে থাকেন আমরা নামাজে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে থাকি। প্রশ্ন হচ্ছে কুদরতি পায়ের কথা কোরআন ও হাদিসে আছে কি না, এবং নামাজে আল্লাহর কুদরতি পায়ে নিয়ত করে সেজদা দিলে জায়েজ হবে কি না? নাউজুবিল্লাহ, এটা আল্লাহর ক্ষেত্রে একটা মানে বিকৃতি, তাহরিফ। আল্লাহ তোমারক তাআলা যেমন বাস্তব সত্য, ঠিক আল্লাহ তোমারক তাআলার গুণাবলীও এরকম বাস্তব সত্য। হ্যাঁ, এগুলো রূপক কিছু নয়, এগুলো ব্যাখ্যা দিয়ে আমি কিছু বানাইতে পারি না। আল্লাহ তোবারক তাআলার ক্ষেত্রে কোরআন এবং সুন্নার মধ্যে যে তার জাতি বর্ণনা রয়েছে, হ্যাঁ তার সত্তাগত বর্ণনা রয়েছে, যেমন হাত পা চক্ষু, এগুলো প্রকৃত অর্থেই সাব্যস্ত করতে হবে। কুদরতি বলা যাবে না, কুদরতি অর্থ হলো বিলুপ্ত করে ফেলা, এক ধরনের বিলুপ্তি ঘটিয়ে ফেলা। কুদরতি পা বলতে পা থাকা দরকার নেই, ওই কুদরতি পার কাজ হাত দিয়েও হইতে পারে, ফোন দিয়েও হইতে পারে, কুদরতি হাত দ্বারা হাতের কাজ মুখ দিয়েও হইতে পারে। তাহলে পা তো পায়, মানা মালুম, পায়ের অর্থ হলো জানাশোনা, পরিচিত, কিন্তু কাইফ মজহুল, এর ধরন পদ্ধতি কেমন এইটা হলো অজানা। ইমান বিহি ওয়াজিব, এর প্রতি ইমান আনতে হবে, আর এর বিভিন্ন ধরন পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো বিদআত। আর সিজদার ক্ষেত্রে আল্লাহর চেহারা সামনে থাকে এইটা উল্লেখ আছে, পা নাই তো, আমরা পায়ের সিজদা দিয়ে অভ্যস্ত, তো কদম বুঝি করে অভ্যস্ত, এটা আল্লাহরও আমরা কদম বুঝি করি। হ্যাঁ, ওয়াজহের কথা আছে, চেহারার কথা আছে, এবং আল্লাহর চেহারা কিভাবে আছে প্রকৃত অর্থেই, আল্লাহ তাবারক তাআলা তো আরশ থেকেই সব কিছু করেন, আল্লাহ তাবারক তাআলা আরশের উপরে বিদ্যমান, আরশ থেকে বিচ্ছিন্ন অবস্থায়। কাজেই আল্লাহর সামনে সেজদা দিচ্ছি, আল্লাহর চেহারা সামনে রয়েছে। তারপরে হাদিসে এসেছে, এহসানের ব্যাখ্যায় এসেছে, এহসান হলো এমনভাবে আল্লাহর ইবাদত করবে যাতে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি তা না হয় তাহলে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন, এরকম। এগুলো হলো বিশ্বাসের ব্যাপার, আল্লাহকে দেখতে যেন, এই জন্য কথাটা কি আসছে, তো যেন দিয়ে ব্যাখ্যা করতে হবে, যেন আল্লাহ চেহারা বা আল্লাহ স্বয়ং উপস্থিত রয়েছেন, এটা যেন বলা হয়েছে। যেনর অর্থ কি? নাই, ভাবতে হবে, মনে করতে হবে, বিশ্বাস করতে হবে, যেন মানে বিশ্বাস করতে হবে, এবাদতটাকে ওরকম করতে হবে। যেমন আমার সামনে যদি আমার মালিক থাকে, যেই কাজ, যেই মালিকের আমি কাজ করতেছি, উনি যদি দাঁড়িয়ে আসেন, দাঁড়িয়ে থাকলে কাজটা কত সুন্দর হবে, কাজের মধ্যে কোনো শিথিলতা, কোনো ফাঁকি ঝুঁকি কিছু থাকবে, কাজ একবারে অ্যাকুরেট হবে। তো ঠিক সালাতের মালিককে আল্লাহ, আল্লাহ যদি স্বয়ং উপস্থিত থাকতেন তাহলে সালাতের মধ্যে কি এদিক সেদিক মনটা যাইতো নাকি? হ্যাঁ, সর্বনাশ, আল্লাহ, যে আল্লাহকে সেজদা করতেছি, যেই আল্লাহর জন্য নামাজ পড়তেছি, সে আল্লাহ উপস্থিত, কীভাবে মনে এদিক ওদিক যাইতে পারে? হ্যাঁ, যাবেই না তো। তা আল্লাহ, আল্লাহ রসুল কী বলছেন, এবাদত এহসান হচ্ছে এরকম,
যেন আল্লাহ উপস্থিত, আল্লাহ উপস্থিত থাকলে ইবাদতটা যেমন হইতো ওরকম করো, তুমি ওরকম সুন্দর করো ইবাদতকে। আল্লাহ যে উপস্থিত আছে না, যেন উপস্থিত আছেন। যদি তা না হয় তাহলে এটা তো নিশ্চিত যে আল্লাহ তোমাকে দেখছেন, যে আল্লাহর নজরেই ইবাদতটা হচ্ছে সেই ইবাদতে কীভাবে ফাঁকি ঝুঁকি হইতে পারে, এই হলো ব্যাপার। আল্লাহ আরও সেই রয়েছেন, যেন আল্লাহ আছেন, এটা হলো যেন কান্নাকে তারাহু, তাই না? এরপরে কিছু হানাফি আলেম বলে থাকেন, মদিনার থেকে পড়াশোনা করে এদেশে এসে বলে আল্লাহর হাত আছে। হ্যাঁ হ্যাঁ, মদিনা থেকে এসেই তো বলবে, মদিনা ছাড়া পাওয়া যাবে নাকি? হ্যাঁ, মদিনা থেকেই তো জানা গেল যে আল্লাহর হাত হলো প্রকৃত অর্থে আল্লাহর হাত, আর এই দেশে তো হলো কুদরতি হাত, কুদরতি পা। আর কুদরতি হাত আর কুদরতি পা, যদি কুদরতি অঙ্গ প্রত্যঙ্গ যদি 1000 হয় তো একটাই, 1000 হলো সেটার নির্দেশনা, সেটার ফলাফল একটাই, কুদরতির মধ্যে সব চলে আসলো। কুদরতির ঝুলির মধ্যে যত নাম আছে, পা, চেহারা, চক্ষু, আঙ্গুল, সব চলে আসলো। কুদরতি তো একটাই জিনিস, কুদরতি আর ভিন্ন হয় না। আল্লাহর তো এগুলো ভিন্ন ভিন্ন বর্ণনা দিয়েছেন, জায়গা মতো দিয়েছেন। মুসাকে বলছেন, নূহ নবীকে বলছেন, তুমি আমার চোখের সামনে কি নৌকাটা বানাও, তাই না? এমনিভাবে জাহান্নাম যখন বলবে, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, তখন জাহান্নামের মধ্যে আল্লাহ পা দিয়ে বলবেন, পা দিয়ে জাহান্নাম ভর্তি করে দেবেন, তাকে সন্তুষ্ট করবেন, তখন সে সন্তুষ্ট হয়ে যাবে। এভাবে এক এক জায়গায় এক একভাবে ব্যবহার হয়েছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহকে দেখতে পাবো যে আল্লাহর জন্য এত কষ্ট করতেছি? বলছে হ্যাঁ, দেখতে পাবে তোমরা ইনশাআল্লাহকে, আয়ানান, একেবারে চর্মচক্ষু দিয়ে দেখতে পাবে আল্লাহকে। এইভাবে আল্লাহর সুরত বর্ণনা করেছেন। তো এটা মদিনার থেকে তো পাওয়া যায়, এই দেশে তো পাওয়া যায়, এই দেশে শুধু কুদরতিটা পাওয়া যায়, এটা তো বিরাট নেয়ামত। আর মদিনার থেকে যদি আসলটা না আসে তো কোথার থেকে আসবে? দেওবন্দ থেকে আসবে, বেরেলভি থেকে আসবে, পাকিস্তান থেকে আসবে? এগুলো তো কল্পনাই করা যায় না, স্বপ্নেও দেখা ঠিক না, যেগুলো অন্য জায়গা থেকে আসতে পারে। এটা মদিনার থেকে আসবে, এটা মক্কা থেকে আসবে, অবশ্যই আসতে হবে, কারণ কোরআন সুন্নাহ এটা মক্কা মদিনাতে নাজিল হয়েছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হয়েছে। হ্যাঁ, অন্যর দোষ বলা গীবত, কেউ সুদ নেয় ও সুদ খায়, এটা বলা কি গীবত? হ্যাঁ, অন্যের, আচ্ছা কেউ, এটা বলার দরকার কি আপনার? কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, তো এটা নাম ধরে বলার দরকার কি? প্রয়োজনে বলতে হইতে পারে, কারো যদি সেখানে মামলা থাকে, লেনদেন থাকে, তাহলে তাকে সতর্ক করলো, নসিহা করলো, এটা করতে পারে। কিন্তু শুধু তার কি বলে মান ক্ষুণ্ণ করার জন্য, তাকে অসম্মান করার জন্যে যদি বলে বেড়ায়, তাকে তো শুধরানোর দরকার, নসিহা করা দরকার, সেটা করতে পারে। কিন্তু বলে বেড়াতে কী লাভ আছে, কী ফায়দা আছে? তাকে যদি নসিহা করা যায় সেটাতে ফায়দা আছে। আর কেউ যদি এই এর কাছে লেনদেন করতে গেলে ক্ষতিগ্রস্ত হয়, তাকে স্পেসিফিকভাবে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া, ভাই অমুক লোকের সাথে লেনদেনটা করেন না, হ্যাঁ, এরকম হইতে পারে। কিন্তু অনর্থক, কোনো স্বার্থ নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো উপকার নাই, কোনো অপকার নাই, শুধুমাত্র তাকে হেই প্রতিপন্ন করার জন্যে এরকম যদি কেউ করে, এটা অবশ্যই দোষণীয়। ছেলে যদি ফিতনায়
জড়ানোর আশঙ্কা থাকে এবং এরপরও যদি মা বাবা বিবাহ না দেয় তাহলে ছেলে তাদের বিরুদ্ধে নিয়ে বিবাহ করা যাবে কি? বিরুদ্ধে মানে তাদেরকে তাদের মানে অমতে বিবাহ করা যাবে কি? হ্যাঁ, যদি ফেতনায় জড়ানোর আশঙ্কা থাকে, এটা তো প্রত্যেকেই নিজেরটা নিজে ভালো বুঝে, আর আমাদের যে সংস্কৃতি চলতেছে, হ্যাঁ, বাপ মারও একই যুক্তি, ছেলেটা প্রতিষ্ঠিত হোক, একটা ভালো চাকরি পাক, ব্যবসা বাণিজ্য করে ব্যাংক ব্যালেন্স হোক ইত্যাদি হোক, তারপরে বিয়ে দেব। আর এদিকে ছেলে ফিতনার যদি ইমানদার হয়ে থাকে যদি, তাহলে তো সেই ফিতনার মধ্যে পড়তে পারে, তো সেই ক্ষেত্রে বিবাহ করতে পারে, কোনো সমস্যা নাই। কারণ ছেলের কোনো ওলি লাগে না, ছেলে ওলি ছাড়াই বিবাহ করতে পারে এবং বিবাহ শুদ্ধ। তারপর চেষ্টা করবে বাপ মাকে যে কোনোভাবে বোঝানোর, অথবা মধ্যস্থতাকারী ধরতে পারে, বাপ মার বন্ধু বান্ধবদেরকে ধরে বোঝানোর চেষ্টা করতে পারে। ম্যানেজ করে করতে পারলেই ভালো, তবে ফেতনা থেকে বাঁচার জন্যে বাপ মাকে না জানিয়ে করলেও কোনো সমস্যা নাই, শরীয়তে এটা জায়েজ, বৈধ। মেয়েকে বিয়ের পর তার বাবার বাড়িতে রাখা যাবে কি এবং মাঝে মাঝে তার সাথে দেখা করা বা থাকা যাবে কি? মেয়েকে বিয়ের পর, হ্যাঁ, বিয়ের পর বাবার বাড়িতে যদি রাখতে হয় কোনো কারণে, প্রয়োজনে, তাহলে রাখতে পারবে। আর যদি বাবার বাড়িতে থাকে, সেই বাবার বাড়িতে যদি স্বামী যায় দেখা সাক্ষাৎ করে, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে এটাই হলো স্বাভাবিক যে বিয়ে হওয়ার পর মেয়ে বা কনে স্বামীর বাড়িতে থাকবে, শ্বশুর বাড়িতে থাকবে, এটাই হলো স্বাভাবিক নিয়ম, এটাই হলো ইসলামেরও নিয়ম। হ্যাঁ, এবং খরচা ব্যয় যাবতীয় খরচপাতি স্বামীর উপরে ন্যস্ত, সেই স্বামী করবে। আর যদি মনে করে যৌতুক দেয় নাই, যৌতুকটা এভাবে উঠাই নেওয়া যাক, হ্যাঁ, তাহলে তো দোষণীয় এটা, হ্যাঁ, এটা ঠিক হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে ভিত্তি করে সব আমল কর্ম। আজানের সময় জি কি প্রশ্ন? না, আজানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ হবে নাকি রসুলুল্লাহ? একদিক দিয়ে শুদ্ধ উচ্চারণ হয় আকার না দিলে, রসুলুল্লাহ, রসুল উচ্চারণটা রসুলুল্লাহ, কিন্তু এত সূক্ষ্ম উচ্চারণ মুশকিল। রসুলুল্লাহ আকার দিলে রসুলুল্লাহ পড়বে, আর যদি আকারটা না দেয় তাহলে রসুলুল্লাহ, মানে তাজউদের দিক থেকে সঠিক এবং শুদ্ধ, বেশি শুদ্ধ উচ্চারণের দিক থেকে আকার না দিলেই আমার মতে ভালো হয়। যে আমাদের দেশের সকল আলেম বলে থাকে নবী রসুলরা ভুলের ঊর্ধ্বে, শেখ আপনি বললেন নবীদের মধ্যে মানুষের গুণাবলী রয়েছে, তাহলে কি নবীরা ভুল করার স্বাভাবিক বিষয় না, একটু বুঝিয়ে বলবেন? আলহামদুলিল্লাহ, নবী রসুলগণ ভুলের ঊর্ধ্বে এই কথাটা ঠিক, এবং নবী রসুলদের ভুল হয় এটাও ঠিক, বুঝেছেন? দুটাই ঠিক। তা নবী রসুলরা ভুলের ঊর্ধ্বে, এর অর্থ হলো তারা ভুল করে দুনিয়ার থেকে বিদায় নেবেন না। কোনো যদি ভুল হয়ও তো তৎক্ষণাৎ অথবা কিছু পরে হলেও তাদেরকে আল্লাহর পক্ষ থেকে শুধরে দেওয়ার ব্যবস্থা আল্লাহ তবরকতলা করেন, এইভাবে তারা ভুলের ঊর্ধ্বে। আরেকটা হলো
রেসালাত আল্লাহর পক্ষ থেকে রেসালাত গ্রহণ, শরীয়ত গ্রহণ এবং প্রচার, এতে কোনো ভুল হয় না, কিন্তু পালন বাস্তবায়নে ভুল হয়। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর পক্ষ থেকে ওয়াহি পেয়েছেন, এই ওয়াহিটা সঠিকভাবেই তিনি গ্রহণ করেছেন ভুলের ঊর্ধ্বে, এখানে কোনো ভুল হয় নাই, ওয়াহি গ্রহণ করতে কোনো ভুল হয় নাই এবং ওয়াহি প্রচার করতেও কোনো ভুল হয় নাই। কোন জায়গায় ভুল হয়ে থাকতে পারে? পালনের ক্ষেত্রে। সালাত তো আল্লাহর রাসূল সবাইকে শিখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন তখনকে ভুল শিখিয়েছেন, কিন্তু পালন করতে যে চার রাকাতের সালাত দুই রাকাত পড়ে ফেলেছেন, তার তো বহাল থাকার উপায় নাই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাবলীগের ক্ষেত্রে ভুল করেননি, যা আল্লাহ প্রচার করতে বলেছেন সঠিকভাবে শুদ্ধভাবে নির্ভুলভাবে তা প্রচার করেছেন, কোনো ভুল করেন। এখন দেখেন পালনের ক্ষেত্রে ভুল, বাস্তবায়নের ক্ষেত্রে ভুল, কিন্তু এই ভুল তো আল্লাহরও শুধরাইতে হয় নাই, মুসল্লিরাই বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহ আপনার কি সালাত কমিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গেছেন? বলছে না, কমাই না, কমানো হয় নাই, ভুলেও যায় নাই। এত কঠিন ভ্রম বেখেয়ালি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলতেছেন, তোমাদের একটা কথাও ঠিক না, কমানো হয় নাই আর আমি ভুলিও নাই। অনেকের ভুল এরকম হয় না, শক্ত ভুল, এটা হলো শক্ত ভুল। গোটা বাড়ির মানুষ মনে করতেছে যে না আপনাকে দেওয়া হয়েছে, বলছে না আমি নিয়ে যাই নাই, আপনার হাতে ধরাই দেওয়া হয়েছে, যে না আমি নেই নাই, গোটা বাড়ির মানুষকে। এই ভুল ভাঙতে সময় লাগে না? অনেক আলামত, হ্যাঁ হ্যাঁ আমি তো গাড়ির সামনে রাখলাম, এই গাড়ির সামনে তো জিনিসটা ছিল, এখন আস্তে আস্তে মনে পড়তেছে, বলছে তাহলে তো ওরা ঠিকই বলছিল, কিন্তু আমি গাড়ি থেকে নামিয়ে কোথায় রাখলাম, এখন আস্তে আস্তে মনে পড়তেছে। কিন্তু এমন ভুল এমনভাবে যে কাউকে পাত্তাই দিলেন না, তো এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্ত ভুল হয়েছে, সবাই ব্যস্ত কীভাবে বুঝাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো একজন তো বলে ফেলল, লম্বা হাতওয়ালা, বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো কম পড়েছেন দুই রাকাত। তো সবাই এবার সাহস পাইল, সমর্থন দিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোক কি ঠিকই বলতেছে? সবাই বলতেছে হ্যাঁ, এই লোক যা বলতেছে ঠিক, আপনি চার রাকাতকে দুই রাকাতই পড়ছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন, দাঁড়াও উঠে পড়ো। ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা আনা বাশারুন আনসা কামা তানসাউন, আমি তো শুধু তোমাদের মতো মানুষ, ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও, ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, এভাবেই আমি যখন ভুলে যাব তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে। তাহলে বাস্তবায়নের ক্ষেত্রে ভুল হইতে পারে, কিন্তু তালাক্কি গ্রহণের ক্ষেত্রে এবং প্রচার প্রচারের ক্ষেত্রে কোনো ভুল হয় নাই, ভুল কিছু তথ্য পরিবেশন করে দিয়েছেন, এটা না, পালনের ক্ষেত্রে। আর পালনের ক্ষেত্রে ভুল হলে তো সবাই ধরতে পারবে, মানুষ মাটি দ্বারা তৈরি, গরু ছাগল মুরগি কি দ্বারা তৈরি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, তা আল্লাহ তবারকতাআলা আল্লাহ তবারকতাআলা যে সম্পর্কে বলেছেন সেই সম্পর্কে আমরা সেটাই জানব এবং ক্ষান্ত হব। হ্যাঁ কী বলে, ফেরিস্তা নূর থেকে তৈরি, জিন শয়তান তারা আগুন থেকে তৈরি, মানব জাতি মাটি থেকে তৈরি, এবং আল্লাহ তবারকতাআলা অন্যান্য মখলুকের ব্যাপারে বলেছেন তিনি তৈরি করেছেন, কিসের থেকে তৈরি করেছেন এগুলো বলেছেন, এগুলো বলেননি, এগুলো আমাদের জানা নেই। হ্যাঁ আর এটা তো প্রত্যেকটা জীবিত জিনিসকে আল্লাহ তবারকতাআলা পানি থেকে তৈরি করেছেন, এটা তো সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তবারকতাআলা বলেছেন ওয়াজআলনা কুল্লা শাইইন হাইইন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইইন। হ্যাঁ কিন্তু মাটি বা আগুন এরকম কিছু না, আল্লাহ তবারকতাআলা প্রত্যেকটা জীবিত জিনিস যার জীবন রয়েছে তাকে পানি থেকে তৈরি করেছেন, এটা আছে। হ্যাঁ
এগুলোর ক্ষেত্রে মূল, যেমন মানুষের ক্ষেত্রে মূল হলো মাটি আর বর্তমান বাস্তব হলো পানি থেকে তৈরি, কিন্তু এরকম অন্যান্য মখলুকের ব্যাপারে ডিটেলস নাই। শুধু জীবিত জীব বিশিষ্ট যে কোনো জিনিসকে আল্লাহ পানি থেকে তৈরি করেছেন, এতটুকু আছে। যাক আলহামদুলিল্লাহ, এখান থেকে আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।